আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিনাস কিচেন এন্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমার শিমের চারাগুলোকে গার্ডেনে বপন করেছি। আমার আগের ব্লগে আমি দেখিয়েছিলাম চারাগুলোকে আমি কীভাবে রিপোর্ট করেছি। আমি চেয়েছিলাম একসাথে গার্ডেনে লাগিয়ে নেব, কিন্তু ওয়েদারটা ভালো হচ্ছিল না আর ঠান্ডাও কম ছিল না, এই জন্য আমাকে আবার পটটা চেঞ্জ করতে হয়েছিল। এখন একটু একটু করে ওয়েদারটা ভালো হচ্ছে আর চারাগুলো বড় হয়ে গেছে, তাই ভাবলাম গার্ডেনে রোপণ করে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিউয়ার্স, আশা করি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিপোর্ট করার সময় যদি আপনারা এরকম একটি পলিথিনের ব্যাগ দিয়ে দেন, তাহলে চারাগুলো যখন আপনারা চেঞ্জ করবেন অনেক সুবিধা হয়। একটি কেচি সাইজে দু সাইড কেটে দিলে সহজেই ব্যাগটা সরিয়ে নেওয়া যায় আর চারাগুলোরও কোনো ক্ষতি হয় না। এভাবে যদি একটু একটু করে টেনে টেনে বের করে নেন তাহলে ওনাশি বেরিয়ে আসে। সাপোর্ট দেওয়ার সুবিধার জন্য আপনারা যখন চারাগুলোকে লাগাবেন তখন একটু জায়গা ফাঁকা রাখবেন, যাতে ওই সাপোর্টটা ভালোভাবে দেওয়া যায়। এভাবে আমি এক এক করে চারাগুলোকে লাগিয়ে নেব, আর এই লাগানোটাই হলো ইম্পর্টেন্ট, কারণ যদি লাগানোর সময় গাছের শিকড়টা এদিক সেদিক হয়ে যায় তাহলে চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য একটু যত্ন সহকারে করতে হয়। বীজ ভালো হলে চারাও ভালো হয়। আমার এই বীজগুলো অনেক ভালো ছিল, এই জন্য চারাগুলো অনেক হেলদি হয়েছে, আর হেলদি চারা হলে ওগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন একটু উন্নত মানের কম্পোস্ট ব্যবহার করার জন্য যখন চারাগুলো উঠাবেন বীজ থেকে। দেখেন কত হেলদি হয়েছে। এই বীজগুলো আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম, অনেক ভালো, বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি উঠে গেছে। একটু ভিজিয়ে রেখেছিলাম দুই একদিন পরে, যখন কম্পোস্টগুলোর মধ্যে দিয়ে দিলাম বেশি সময় লাগেনি, সপ্তাহখানেকের মধ্যে উঠে গেছে। বীজ ভালো হলে চারাও ভালো হয়, এই জন্য আপনারা যখন চারা উঠাবেন একটু উন্নত মানের বীজ ব্যবহার করবেন। আশা করি ওয়েদারটা ভালো হবে এবং চারাগুলোরও কোনো ক্ষতি হবে না। অনেক ভাই বোনের দেখছি চারাগুলো মরে গেছে, এই জন্য ভয় হচ্ছিল বাইরে বের করার জন্য। বাইরে বের না করেও পারছি না, কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমি চাচ্ছিলাম একসাথে গার্ডেনে দিয়ে দিব, কিন্তু চারাগুলো বড় হয়ে যাওয়াতে আমাকে আবার রিপোর্ট করতে হয়েছিল। আগামী পর্বে আমরা লাউয়ের চারাগুলোকেও গার্ডেনে নিয়ে নিব। ওয়েদারটাও এখন একটু একটু ভালো হচ্ছে আর গাছগুলোও অনেক বড় হয়ে গেছে। আর যখন চারাগুলো লাগাবেন আপনারা একটু জায়গা ফাঁকা রেখে করবেন, যাতে সাপোর্টটা দেওয়া যায়, দু তিন সেন্টিমিটার হলেই হবে। চারাগুলো বপন করে নিয়ে একটু একটু করে পানি দেবেন, একসাথে অনেক পানি দিলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাছ লাগানো সহজ, কিন্তু এর পরিচর্যাটা করা অনেক কঠিন। পানি কিংবা গাছের খাদ্য ওগুলোকে একসাথে না দেওয়াই ভালো, একসাথে দিয়ে দিলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এর পরিচর্যাটাও অনেক গুরুত্ব সহকারে করতে হয়। লাস্ট ইয়ার স্লোক ক্লিয়ার দিয়েও আমি গাছগুলোকে প্রোটেক্ট করতে যখন পারছিলাম না তখন আমি এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করলাম, গাছের চারদিকে মরিচ ছিটিয়ে দিয়েছিলাম, আর এতে অনেক কাজ হয়েছে। দিস ইয়ারও দিলাম, দেখা যাক কী হয়, সব সময় তো আর সমান থাকে না। লাস্ট ইয়ার ওই ঘরোয়া পদ্ধতিটা অবলম্বন করে অনেক উপকৃত হয়েছি, ইনশাল্লাহ দিস ইয়ারও হব। শখের বসে গার্ডেনিংটা করা, আর জানি না ভিউয়ার্স আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আরও নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসব। এখন বাংলা লাউয়ের চারাগুলোকে বপন করার জন্য জায়গাটাকে রেডি করে নেব। লাস্ট ইয়ার আমি এই জায়গাতেই করেছিলাম,
দিস ইয়ার এই জায়গাতেই বাংলা লাউয়ের চারাগুলো বপন করব। আর এর জন্য আমি ওপর থেকে একটু কম্পোস্ট ফেলে দিয়েছি, কারণ উপরের পাটগুলো একটু শুষ্ক হয়ে গিয়েছিলো, এই জন্য একটা সরানো প্রয়োজন ছিল। আর এভাবে একটি ঝাঁঝরি সাইজে ঝাঁকিয়ে নিয়ে লাস্ট ইয়ারের যে শেকড়গুলো ছিল ওগুলো ফেলে দেব। আর এর সাথে নতুন আরও একটি কম্পোস্ট এনে এড করে নিব। পরে আমি চারাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বিবাহ সব কিছুই ডিপেন্ড করে আপনাদের উপর, যত বেশি কষ্ট তত বেশি ফলন। হেলদি কম্পোস্ট না হলে চারাগুলোও হেলদি হবে না, আর চারাগুলো যদি হেলদি না হয় তাহলে ভালো ফলন আশা করা যায় না। একটু কষ্টের ব্যাপার, কিন্তু একটু কষ্ট করে নিলে পরবর্তীতে ফলনগুলো ভালো আসে। এভাবে একটি ঝাঁঝরি দিয়ে ঝাঁকিয়ে নিলে মোরা যে শেকড়গুলো আছে ওগুলো উঠে আসে এবং মাটিটাও আর্দ্রতা ফিরে পায়। আর এর সাথে যদি নতুন আরেকটা মিশিয়ে নেন তাহলে আরও ভালো হয়। আমি নতুন আরও এক প্যাকেট কম্পোস্ট নিয়ে এসেছি, ওটা এর সাথে মিক্স করে নেব গাছটা বপন করার আগে। বাংলা লাউয়ের চারাগুলোকে আমি দু তিন দিন কিছুক্ষণের জন্য বাইরে নিতাম, আবার ঘরে নিয়ে আসতাম। এরকম একটু একটু করে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে পরে দু তিন দিন এভাবেই রেখে দিয়েছি, যাতে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর পরে নিয়ে নিব গার্ডেনে। আগামী পর্বে দেখাবো কীভাবে গার্ডেনে আমরা বাংলা লাউয়ের গাছটা বপন করলাম। বিবাস মিনাজ কিচেনের ব্লগ থেকে আজ এ পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার এই ছোট্ট জার্নিটা। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।